অকলহরে বিচরণ পরিয়াল তথা পরিয়ালৰ তথ্য দিয়াত অপারক। প্রায় 5 বছৰীয়া শিশুটিক এজন যুবকে উদ্ধার করে সমজাই দিলে আরক্ষী। কিন্তু প্রশ্ন হয় শিশুটির অভিভাবক কোন? এই রিপোর্ট আগবঢ়ায় বিদ্যালয় চৈতীয় বাতৰিৰ পৰা। নমস্কার। এটি কণমানি শিশু জাগিরত আরক্ষী থানাত খেলিছে, দৌড়ি ফুৰিছে। কোনোবাই দিছে খেলার সামগ্রী, কোনোবাই দিছে চকলেট চিপস, মুঠর উপর শিশুটিক লৈ ব্যস্ত হয়ে পড়ে জাগিরত থানার সকলো আরক্ষী। ঘটনা অনুসরি যা 24 মে জাগিরত রেল স্টেশনের সমীপর রাজপথত অকলহরে ঘুরি ফুরা অবস্থাত অসহায় শিশুটিক প্রত্যক্ষ করেছিল বিকাশ কুমার জিনা নামের এজন যুবকে। শুভম পরিবহন নামের একটা ব্যক্তিগত ট্রান্সপোর্ট কোম্পানীত কর্মরত বিকাশ কুমার জিনায় শিশুটিক উদ্ধার করে নিজের ঘর রাখিছে। मेरा नाम विकास कुमार जेना है। मैं सुबह मार्केट का तरफ आया था कुछ काम में, वो उस टाइम में एक तो बच्चा घूर रहा था और घूरने के बाद उसको पूछताछ किया, वो कुछ बोला नहीं, मैं उसको ले लिया। 24 तारीख के दिन आपका 24 मई 7 AM मैं उसको लिया है, वो बातचीत कराए, वो अभी तो कुछ पता नहीं चला। मैं रिपोर्टिंग किया 27 तारीख में जागीर रोड थाना में। এই শিশুটির পরিয়ালৰ কোনোবা মানে গার্জেনক যোগাযোগ কৰিব পাৰে বা চিনি পায় মানে অতি সোনকালে আমাৰ জাগীৰ থানাৰ লগত যোগাযোগ কৰক। আৰু জাগীৰ থানালে কিবা কাৰণে আহিব নোৱাৰিলো তেওঁলোকে গাঁৱৰ যি VDP থাকে VDPক মানে জনাই দিলো, VDPয়ে আমাৰ লগত যোগাযোগ কৰি শিশুটিৰ প্ৰকৃত পৰিচয় আৰু আমি তেওঁক আমি পৰিয়ালক সমজাই দিব পাৰিম। কিন্তু শিশুটির পরিয়ালের কোনো সম্ভেদ নোপাত বৃহস্পতিবারে কণমানি শিশুটিক জাগিরত আরক্ষী থানাক সমজাই দিলে বিকাশ কুমার জিনায়। এই বাতরি নিউজ 18 সম্প্রচার হওয়ার লগে লগে আরক্ষী থানাত শিশুটিক বুজাই পড়াই রাখবলে আপ্রাণ চেষ্টা চলাই থাকার মাজতে আরক্ষীয়ে সন্ধান উলিয়াবলে চেষ্টা করে আছিল শিশুটির পরিয়ালর। এই বাতরি নিউজ 18 সম্প্রচার হওয়ার পাছতে আরক্ষীর হাতত আহি পড়িল শিশুটির পিতৃ মাতৃর খবর। জানিব পৰা অনুসৰি শিশুটিৰ পিতৃ মাতৃ উৰিষ্যাৰ পৰা অসমলৈ আহিছিল ব্যৱসায়িক সূত্ৰে। জাগিৰোডৰ এখন হাৰ্ডৱেৰ দোকানত কৰ্মৰত আছিল শিশুটিৰ পিতৃ। কিন্তু কিছুদিন পূৰ্বে কোভিড ৰোগত আক্ৰান্ত হোৱাৰ বাবে হাৰ্ডৱেৰ দোকানৰ কৰ্তৃপক্ষই শিশুটিৰ পিতৃক কামলৈ আহিবলৈ বাধা প্ৰদান কৰে। শিশুটির পিতৃ তথা মাতৃ দুয়োগৰাকী কোভিড রোগত আক্রান্ত হওয়ার বাবে ঘরতে আবদ্ধ হয়ে আছিল বলে ভাড়া ঘরের মালিকে আরক্ষীর আগত জানিবলে দিয়ে। কিন্তু 24 মেৰ পৰা শিশুটির পরিয়ালের কোনো সন্ধান লাভ করা নাই ভাড়া ঘরের মালিকে, কারণ ঘরত লাগি আছিল তলা। তারপরে ফোনের সুইচ অফ আছিল শিশুটির পিতৃ। কোনো পধ্যে ভাড়া ঘরের মালিকে সংযোগ স্থাপন কৰিব পৰা নাছিল পিতৃ মাতৃর সৈতে। কিন্তু নিউজ 18 এই বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ মাত্ৰকে ভাড়াঘৰৰ মালিকে আৰক্ষীক দিলে এইখিনি তথ্য। এতিয়া আৰক্ষীয়ে অভিযান চলাইছে কলৈ গল শিশুটিৰ পিতৃ মাতৃ। কিয় এৰি থৈ গল কণমানি শিশুটিক ৰাজপথত? কিন্তু পিতৃ মাতৃৰ সন্ধান নোলোৱালৈকে কত ৰাখিব শিশুটিক? তাকে লৈ এতিয়া বিপাঙত পৰিছে জাগিরোড আরক্ষী। জাগিরোডৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম।